আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপ নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাবার আগে শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। আসল পরিবর্তনের স্লোগান সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে লেবার পার্টি। কেলেঙ্কারির জেরে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। এবং শীঘ্রই উদ্বোধন করা হবে প্রবাসীদের অর্থায়নে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে স্থাপিত অত্যাধুনিক অপারেশন থিয়েটার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাজ্যকে রূপান্তর এবং রেল, মেইল, পানি ও জ্বালানিকে নতুনকরণের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার আজ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দলটির নেতা জেরেমি করবিন দেশের অর্থনীতি পরিবর্তন করার পাশাপাশি 2030 সালের মধ্যে যুক্তরাজ্যের কার্বন নিঃসরণ শূন্যে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও ইশতেহারে তেল সংস্থাগুলির ওপর উইন্ডফল ট্যাক্সের পরিকল্পনা নির্ধারণ ছাড়াও রাষ্ট্রীয় পেনশনের বয়স বৃদ্ধি বাতিল করার কথা বলা হয়েছে। মিস্টার করবিন আরও জানান, তার প্রস্তাবগুলো ভোটারদের উৎসাহী করবে এবং প্রস্তাবনার অর্থ হল আসল পরিবর্তন। অপরদিকে ব্রেক্সিট ইস্যুতে দলটি বলেছে ইউএর সাথে ঘনিষ্ঠ সম্পর্ককে সমন্বিত করে তারা পুনরায় একটি নতুন ব্রেক্সিট চুক্তি আলোচনা করতে চায়। এছাড়াও স্কটিশ স্বাধীনতার বিষয়ে দলটি জানিয়েছে লেবার সরকার প্রাথমিক বছরগুলিতে তারা স্বাধীনতা ইস্যুতে গণভোটের অনুমতি দেবে না। এবারের লেবারের ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 75 বিলিয়ন পাউন্ড ব্যয়ে বছরে 150,000 কাউন্সিল এবং সোশ্যাল হাউস নির্মাণ, পাবলিক সেক্টরে 5% বেতন বৃদ্ধি করা, ইউকের মিনিমাম আওয়ারলি বেতন করা হবে 10 পাউন্ড, দ্বিতীয় ঘরের জন্য ট্যাক্স নির্ধারণ করা হবে, ইউকেতে বসবাসরত ইউরোপিয়ানদের ব্রিটেনে থাকার অধিকার দেওয়া হবে, সবার জন্য ফ্রি ব্রডব্যান্ড সুবিধা, প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে শিক্ষার্থীর সংখ্যা 30 জনের নিচে নিয়ে আসা হবে, ভোটারদের সর্বনিম্ন বয়স সীমা করা হবে 16 বছর। এছাড়াও অনেক প্রতিশ্রুতি রয়েছে লেবারের এবারের নির্বাচনী ইশতেহারে। উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে লিবডেম গ্রিন পার্টি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। শুধু তাই নয়, নির্বাচনকে সামনে রেখে টোরি পার্টি, ব্রেক্সিট পার্টি, এসএনপি সহ দলগুলো অভিবাসন, নিরাপত্তা, এনএইচএস সহ বিভিন্ন ইস্যুতে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। That is what this document is, a manifesto that will bring real change, a manifesto that's full of popular policies that the political establishment has blocked for a generation. আত্মহত্যাকারী মার্কিন বিনিয়োগকারী জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারী ব্রিটিশ রাজ পরিবারের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাচ্ছে জানিয়ে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে প্রিন্স অ্যান্ড্রু। বুধবার বাকিংহাম প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে রানী এলিজাবেথের দ্বিতীয় সন্তান দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন। অ্যাপস্টেইনের সঙ্গে বন্ধুত্বকে অবিবেচনাপ্রসূত বলেও বর্ণনা করেছেন তিনি। 59 বছর বয়সী প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে অ্যাপস্টেইনের সরবরাহ করা 17 বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন মিলনের অভিযোগ উঠলে সে অভিযোগ অস্বীকার করেন তিনি। যৌনতার উদ্দেশ্যে মানব পাচারের কয়েকটি অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচারের অপেক্ষায় থাকা অ্যাপস্টেইন চলতি বছরের আগস্টে জেলের ভেতরেই আত্মহত্যা করেন।
শনিবার বিবিসিতে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে অ্যাপিস্টেনের সঙ্গে সম্পর্ক ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে খোলাখুলি কথা বলেন অ্যান্ড্রু। ওই সাক্ষাৎকারটি প্রচারিত হওয়ার পর থেকে ব্রিটিশ এ যুবরাজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম জুড়ে সমালোচনার ঝড় বইতে থাকে। সমালোচকদের অনেকেই বলেছেন, প্রিন্স অ্যান্ড্রু অভিযোগ খণ্ডাতে যেসব কথা বলেছেন তা মোটেও সন্তোষজনক নয়। নাগরিকদের প্রত্যাশিত কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবন সম্ভাবনা এবং বিশ্বভ্রমণের সুযোগের বিবেচনায় টানা অষ্টমবারের মতো শীর্ষ দেশ হয়েছে ফ্রান্স। এই বছর ফ্রান্স সম্ভাব্য 100% মধ্যে 83.5% পয়েন্ট অর্জন করে টানা অষ্টমবার শীর্ষ স্থানে রয়েছে ইউরোপের এই দেশটি। আর এই তালিকায় অষ্টম স্থানে যুক্তরাজ্য এবং বাংলাদেশের অবস্থান 137তম, যা আগের বছর ছিল 139তম। ক্যালিন এবং কোচিনভের বিশ্বব্যাপী জাতীয়তার মানের সূচক কোয়ালিটি অব ন্যাশনালিটি ইন্ডেক্স কিউএনআই এর সর্বশেষ অনুসন্ধানে এ তথ্য জানানো হয়েছে। সূচকে জাতীয়তার বাহ্যিক মূল্য এবং দেশের বাইরে নাগরিকদের দেওয়া সুযোগ সুবিধা কতটা প্রভাব রাখে তাও দেখা হয়েছে। সূচকে ফ্রান্সের পরে 82.8% নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস। শীর্ষ 10 দেশের তালিকায় 81.7% পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক। এদিকে নেদারল্যান্ডসের আইন বিষয়ক অধ্যাপক ও গবেষক প্রফেসর ডক্টর দিমিত্রি কোচেনভ এবং সুইডেনের আইনজীবী ডক্টর ক্রিশ্চিয়ান এইস ক্যালিনের সংকলিত গবেষণা অনুসারে শক্তভাবে ব্রেক্সিট অনুসরণ করায় যুক্তরাজ্য আগের অবস্থান হারাতে বসেছে। অধ্যাপক কোচেনভ বলেন, যুক্তরাজ্য কোনো হিংস্র সংঘাতের মধ্যে না গিয়েই তার জাতীয়তার মানকে গভীরভাবে ক্ষুণ্ণ করার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড তৈরি করতে চলেছে। ব্রেক্সিটে স্থির থাকায় যুক্তরাজ্য নিজেকে অত্যন্ত উচ্চমানের জাতীয়তার উচ্চবিত্ত গ্রুপ দেশ থেকে উচ্চমানের দেশগুলোর সারিতে এসে দাঁড়াবে। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সিলেটের অত্যাধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার স্থাপনের কাজ। প্রবাসীদের অর্থায়নে স্থাপিত এই অত্যাধুনিক অপারেশন থিয়েটার শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। লন্ডন সফররত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের নির্বাহী সদস্য মাসুদ আহমেদ চৌধুরী লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। বিস্তারিত রয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে। লন্ডনে সফররত সিলেট চেম্বার অব পার্কভিউ হাসপাতালের পরিচালক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের নির্বাহী সদস্য মাসুদ আহমদ চৌধুরী বলেছেন, প্রবাসীদের অর্থায়নে চিকিৎসা সেবায় প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের অত্যাধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার শীঘ্রই উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী। 2006 থেকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয়। আমরা প্রবাসীর কাছ থেকে অর্থায়নে এই কাজ শুরু হয়েছিল। আজকে আমরা ওপেন হার্ট সার্জারি করতে যাব ইনশাল্লাহ এই মাস থেকে। মাননীয় প্রধানমন্ত্রী এতে উদ্বোধন করবেন বলে আশা করি। স্থানীয় সময় বুধবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের একটি রেস্টুরেন্টে তাকে দেয়া এক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান। ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে আয়োজিত এ সভা সংগঠনের সভাপতি মাহমুদুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিসবা জামাল এবং সহ সাধারণ সম্পাদক মনসুর আহমদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে হার্ট ফাউন্ডেশনের চলমান কার্যক্রমের কথাও তুলে ধরেন এসব নেতৃবৃন্দ। আমরা জাকাত ফান্ড ক্রিয়েট করেছি, এটি আমরা গরিবদেরকে সাহায্য করার জন্য, গরিবদের অপারেশন করার জন্য। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট হার্ট হসপিটাল। গরিব দুঃখী যারা চিকিৎসা ফ্রি দেওয়া হয় তারা উপকৃত হবে। আগামীতে ইউকে কমিটি আরও অবদান রাখবে। সিলেট হার্ট ফাউন্ডেশনে এনজিওগ্রামের কার্যক্রম দীর্ঘদিন ধরে চলে আসছে। অত্যন্ত স্বল্প মূল্যে এখানে যারা চিকিৎসা নিতে পারবেন এবং গরিব রোগীদেরকেও আমরা চিকিৎসা দিতে পারব। সবাই উপস্থিত নেতৃবৃন্দের পক্ষ থেকে অতিথি মাসুদ আহমদ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাও জানানো হয়। চৌধুরী মুরাদ, এনটিভি নিউজ, লন্ডন। এবারে কমিউনিটি প্রসঙ্গ। অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের 15তম আসর বসতে যাচ্ছে আগামী 25 নভেম্বর সোমবার। বরাবরের মতো বাটারসি পার্কের দৃষ্টিনন্দন ভ্যানুতে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের না জানিয়ে রেস্টুরেন্ট সমূহ ঘুরে ঘুরে দেখছেন জুরি বোর্ডের সদস্যরা। নানা রকম নান্দনিকতার মিশেলে সাজানো এসব রেস্টুরেন্টে খাবার পরিবেশনা, পরিষ্কার পরিচ্ছন্নতা, হেলথ অ্যান্ড সেফটি সহ নানা দিক খতিয়ে দেখছেন তারা। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিএ, জেস্টিন আলী ও জেফ্রি আলী এবারের আয়োজনকে
আয়ু ভিন্ন রূপে সকলের কাছে তুলে ধরতে কাজ করে যাচ্ছেন। তারা জানান, প্রতিবারই ভিন্ন ভিন্ন থিমকে সামনে রেখে অনুষ্ঠান সাজানো হয়। এবারে তুলে ধরা হবে নিউ ইয়র্ক ব্রডওয়ের সংস্কৃতি। ইন্টারন্যাশনাল কোরিওগ্রাফার জাস্টিন আলীর তত্ত্বাবধানে বিশ্বমানের লাইভ এন্টারটেইনমেন্ট সহ নতুন কিছু দেখা যাবে এবারের আয়োজনে। এছাড়াও ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রতিবছর ব্রিটেনের মূলধারার সাংবাদিক, খ্যাতিমান ব্যবসায়ী, টিভি ও ফিল্ম ব্যক্তিত্ব, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, পার্লামেন্ট সদস্য, এমনকি মন্ত্রী পরিষদ সদস্যরাও অংশগ্রহণ করে থাকেন। এবছরও তেমনটি অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 55তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আমাদের সংবাদদাতা মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, 20 নভেম্বর বুধবার দুপুরে লন্ডনের ঐতিহাসিক আলতাবালি পার্কে খোলা মাঠে কয়েক শতাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে পায়রা ও বেলুন উড়িয়ে এবারের জন্মদিন পালন করা হয়। যুক্তরাজ্য বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জেলে বন্দী, তাই কেক না কেটে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে জন্মদিন পালন করা হয়। যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদের পরিচালনায় যুক্তরাজ্য বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে জন্মদিনের অনুষ্ঠান পালিত হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার সভাপতির বক্তব্যে বলেন যে, আমাদের নতুন কমিটির যাত্রা শুরু হল আমাদের নেতার জন্ম উৎসব পালনের মাধ্যমে। এরপর যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এক কোরআন খতমের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, তৈমুস আলী, গোলাম রব্বানী সোহেল, মোহাম্মদ তাজুল ইসলাম, আবেদ রাজা, পারভেজ মল্লিক সহ আরও অনেকে। যোগীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে এবং এডুকেশন ট্রাস্ট ইউকের কার্যকরী আলোচনা সভা ও বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত নহরুল ইসলাম চৌধুরী এজাজের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হাসন রাজা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠন দুটির সদস্য ছাড়াও প্রবাসী যোগীগঞ্জের লোকজন এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় যোগীগঞ্জ এডুকেশন ট্রাস্টের অগ্রগতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয় এবং অনেক নতুন ট্রাস্টিশিপও গ্রহণ করেন। সভায় কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ও বদরুল ইসলাম চৌধুরীর যৌথ সভাপতিত্বে সভা পরিচালনা করেন যোগীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আবুল হোসেন। সভায় বক্তব্য রাখেন যোগীগঞ্জ ওয়েলফেয়ারের সাবেক সভাপতি কামাল এম সি এ রহমান, সাবেক সেক্রেটারি জাহাঙ্গীর চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাদাত হোসেন চৌধুরী, ফেরদৌস সৈয়দ মতলুব রেজা, কাজী নুরুল হুদা, মাওলানা মইনুল হক চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা জামাল খান, এডুকেশন ট্রাস্টের সেক্রেটারি ফজলে আহমেদ চৌধুরী একলিম সহ আরও অনেকে। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কাজী আব্দুর রহমান। অনুষ্ঠানের শেষে বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রয়াত নহরুল ইসলাম চৌধুরী এজাজের রুহের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক। জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকে শাখার নতুন কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 19 নভেম্বর পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে অবস্থিত একটি হলে আয়োজিত এই সভায় নতুন কমিটি নির্বাচনের প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে আলোচনা করা হয়। কয়েস আহমেদ রোহেল ও মিজানুর রহমান সুহেলের যৌথ পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জবরুল ইসলাম লনি। সভায় সর্বসম্মতিক্রমে আগামী 2020-2021 সালের নতুন কমিটি নির্বাচন করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনাররা হলেন আব্দুল মজিদ, মিসবা উদ্দিন এবং শফিক উদ্দিন। এ সময় সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। উপস্থিত সদস্যদের আলোচনার পর বিগত দিনের রিপোর্ট সভায় গৃহীত হয়। এরপর নির্বাচন কমিশনার এবং উপস্থিত সকলের মতামতে আগামী 20 ডিসেম্বরের মধ্যে সদস্য নবায়ন করার তারিখ নির্ধারণ করা হয় এবং আগামী বছরের 6 জানুয়ারি নতুন কমিটি নির্বাচনের দিন ধার্য করা হয়।
সভায় জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার সহসভাপতি আফরুজ মিয়া শাহিন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের সভাপতি নির্বাচিত হওয়া এবং সংগঠনের সহসভাপতি রফিক উদ্দিন মাসুক, বুধবাড়ি বাজার ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং সংগঠনের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ রোহেল একই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বহরগ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন লুকমান, মনসুর আহমেদ মুজনু, জামাল খালেদ, শাহেদ আহমেদ, রাসেল আহমেদ জুয়েল সহ আরও অনেকে। ইসলামের মূল আকিদা আঁকড়ে ধরে রাসুলের দেওয়া নির্দেশিত পথ অনুসরণ করলেই সবার জীবন হবে শান্তিময়। ফ্রান্স আঞ্জুমানে আল ইসলাহার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মিলাদ ও আলোচনা সভায় বক্তারা এসব অভিমত তুলে ধরেন। ফ্রান্স থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আবুল কালাম মামুন জানান, মঙ্গলবার প্যারিসের ওভারভিলা বাংলাদেশ জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট ইসলামিক স্কলার আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশের সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি, সংগঠনের সভাপতি হাফিজ ইখলাসুর রহমান ও মাওলানা সাজ্জাদুর রহমানের যৌথ সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আল ইসলাহ ইউকের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইসমাইল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিম মাওলানা আব্দুর রহিম, ওভারভিলা জামে মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান, মাওলানা আবুল হাসনাত, মসজিদ কমিটির সহ সভাপতি সালে আহমেদ চৌধুরী সহ অনেকে। কারি হাফিজ নুরুল আমিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলের নাতে রসুল পরিবেশন করেন হাবিবুর রহমান মাহবুব, হাফিজ সোহেল আহমেদ ও রিপন আহমেদ। এ সময় প্রধান অতিথি পার্থিব মোহে ব্যস্ত না হয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করতে সবার প্রতি আহ্বান জানান। সিলেটের আল হারমাইন হাসপাতাল প্রাইভেট লিমিটেডের উদ্যোগে সহস্রাধিক গরিব অসহায় মানুষকে দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় বুধবার সকাল থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ অলিউর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস সালেক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাকওয়াত হোসেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী আল হারমাইন হাসপাতালের 20 জন বিশেষজ্ঞ চিকিৎসক সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। সুনামগঞ্জে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের আওতায় সরাসরিভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল 5:30 জেলা খাদ্য গুদাম কার্যালয়ের সামনে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, কৃষি বিভাগের উপপরিচালক মোহাম্মদ সাফরউদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জাকারিয়া মুস্তফা, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নিগার রুমা সহ আরও অনেকে। ধান সংগ্রহের প্রথম দিনে বিভিন্ন উপজেলার কৃষকদের কাছ থেকে 35 মণ ধান ক্রয় করা হয়। এবছর পর্যায়ক্রমে জেলার প্রকৃত কৃষকদের কাছ থেকে মোট 8,000 মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়। দেওয়ান ফরিদ গাজী আজীবন আওয়ামী লীগ করলেও অন্যান্য দলের নেতাকর্মীদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। বৃহত্তর সিলেটে কিংবদন্তি রাজনীতিবিদ দেওয়ান ফরিদ গাজী ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করেন। তিনি দেশ মাটি ও মানুষের কল্যাণে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী এমপির নবমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হবিগঞ্জ এক আসনের সংসদ সদস্য ও দেওয়ান ফরিদ গাজীর সন্তান গাজী মোহাম্মদ শাহনেয়াজ মিলাদ। দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ নবীগঞ্জ উপজেলার উদ্যোগে নবীগঞ্জের জামিয়া ফারুকিয়া তাজপুর মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি মুহিতুর রহমান রনি।
সাধারণ সম্পাদক আরাফাত চৌধুরী আজাদ এবং সিনিয়র সহসভাপতি ওহি দেওয়ান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, খায়রুল বর্ষর চৌধুরী, আমিনুর রহমান চৌধুরী সুমন, এটিএম রুবেল, ইকবাল আহমেদ বেলাল সহ শিক্ষক শিক্ষার্থী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। আসল পরিবর্তনের স্লোগান সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে লেবার পার্টি। কেলেঙ্কারির জেরে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। এবং শীঘ্রই উদ্বোধন করা হবে প্রবাসীদের অর্থায়নে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে স্থাপিত অত্যাধুনিক অপারেশন থিয়েটার। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeNTV.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।